প্রিয় দর্শক সালাম আলাইকুম ক্যারিয়ার স্কুলবিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চল্লিশতম বিসিএস এর সাধারণ বিজ্ঞান আইসিটি ও অন্যান্য যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান নিয়ে তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি এটি আর্টিকেল আকারে পড়তে চান তাহলে আপনার আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যারিয়ার স্কুল বিডি ডট কম থেকে খুব সহজে পড়তে পারবেন চলুন শুরু করা যাক নিচের কোনটি পারলিক শিলা কয়লা সম্পন্ন সম্পূর্ণ স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট বাংলাদেশের জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি ক্রান্তীয় চিরহরিত আধা চিরহরিত বনভূমি বাংলাদেশে সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় উনিশশো সালের বন্যায় সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত নয়াদিল্লি নিচের কোনটি জলজ উদ্ভিদ নয় গজারি নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয় কালবৈশাখী ঝড় বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয় কৃষি খাত বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি জলোচ্ছ্বাস জনিত বন্যা কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায় গলনাঙ্ক অ্যানোডে কোন বিক্রিয়ায় সম্পূর্ণ হয় জারণ বিক্রিয়ায় নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস এসিকে ডিসি করার যন্ত্র যন্ত্রেপায়ার বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার কোথায় সাতার কাটা সহজ সাগরে ডিমে কোন ভিটামিন নেই ভিটামিন সি কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্ট ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি আইসোটপ খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় এমআইসিআর নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে কম্পিলার নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে টাচ স্ক্রিন নিচের কোনটি অকটেল নাম্বার নয় একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় কিসের উদাহরণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ হয় ফুল ডুপ্লেক্স মোডে টাইম এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো রাউন্ড রবিন প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগে কোন মিডিয়া ব্যবহৃত হয়? উপরের সবগুলো ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? আনঅথরাইজড অ্যাক্সেস সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? লজিক্যাল অ্যাড্রেস শুদ্ধ বানান কোনটি? অধোগতি সঠিক বানান ইনডুয়েলিং যদি এবি ভি সমান আর ডাবল ই রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে যদি রোলারকে টেনে নিয়ে যাওয়া হয় কোন শব্দগুচ্ছ শুদ্ধ আবশ্যক মিথস্ক্রিয়া গীতালি ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউ ইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় কেন পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে বলে বাংলাদেশে নবনৈতিকতা প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর আমরা যে সমাজেই বসবাস করি না কেন আমরা সকলে ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি এটি নৈতিক অনুশাসন সভ্য সমাজের মানদণ্ড হলো আইনের শাসন বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল সরকার পরিচালনায় সাহায্য করা মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায় তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার মৌলিক অধিকার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ